আমাদের দেশে মাছ খাওয়ার সময় শুধু আইশ ফেলে কাটা হয়। মাছ থেকে চামড়া আলাদা করা হয় না। সাধারণত সামুদ্রিক মাছের চামড়া মাছ থেকে আলাদা করে ফেলা হয়। দেশের বাইরে এভাবেই প্রসেস করে। আপনি জানেন কি, এই মাছের চামড়া থেকেও লেদার তৈরি করা সম্ভব। পৃথিবী জুড়ে মাছের উপর নির্ভরতা বাড়ছে, কমে আসছে মাংস খাওয়া। কিন্তু এত এত মাছের চামড়া ঠিক কি করা হয়? সোজা আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয়। কিন্তু চাইলে মাছের চামড়াকেও গরু ছাগল বা কুমিরের চামড়ার মতোই ব্যবহার করা সম্ভব। পথ দেখিয়েছেন ফ্রান্সের তিন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ইমানুয়েল ফরল্ট, গলথিয়াল লেবর এবং বেঞ্জামিন মালাট্রাইট। তাদের কোম্পানি ইকটিওস মাছের চামড়া রিসাইকেল করে ব্যবহারযোগ্য সুন্দর লেদারে পরিণত করার পথ উদ্ভাবন করেছে। চামড়া ও মাছের ওপর এই লেদারের সৌন্দর্য কুমিরের চামড়ার চেয়ে কোনো অংশেই কম নয়। ইকটিওস শুরুর অনুপ্রেরণা কি ছিল জানতে চাইলে এর সিইও বেঞ্জামিন মালাট্রাইট বলেন, সামান্য কোলাজেন উৎপাদন ছাড়া এতদিন মাছের চামড়ার আর কোনো ব্যবহার ছিল না। এর বড় অংশ আবর্জনা হিসেবে অপচয় হয়। মাছের ওজনের 10% এর চামড়ার সাথে চলে যায়। এর মানে প্রতি বছর একজন ফরাসি পরোক্ষভাবে প্রায় 2 কেজি মাছের চামড়া আবর্জনা আকারে ফেলে দিচ্ছে। 5 লাখ টন বর্জ্য মাছের চামড়া, যা পরিবেশে মারাত্মক প্রভাব ফেলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চামড়ার জন্য মানুষ মাছ শিকার করে না, ফলে মাছের চামড়া থেকে লেদার তৈরি পরিবেশের ক্ষতি বাড়াবে না। রেস্টুরেন্ট তথা খাদ্য শিল্প থেকে আসা মাছের চামড়া সংগ্রহ ও এর পুনর্ব্যবহার করার পথ বের করেছে ইকটিওস, ফলে তা পরিবেশের ক্ষতি বরং কমাচ্ছে। ফ্রান্সের লিওনের অনেক সুশি রেস্টুরেন্টের দোকানে রিসাইকেল বিন রেখেছে ইকটিওস। সেখান থেকে ফেলে দেয়া মাছের চামড়া সংগ্রহ করা হয়। তা থেকে মাছের আঁশ, মাংস সবকিছুরই ট্রিটমেন্ট করতে চায় কোম্পানিটি। ক্যাভিয়ারের জন্য চাষ করা স্টার্জন মাছের চামড়া সংগ্রহ করেছে ইকটিওস। এছাড়াও লিওনের উত্তরাঞ্চলে পুকুর থেকে কার্প মাছের চামড়াও সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি। মাছের ফিলে থেকে এই চামড়া সংগ্রহ করা হচ্ছে, যা রেস্তোরাঁর মাছ থেকে ফেলে দেওয়া হয়। এভাবে প্রচুর চামড়া সংগ্রহ করা হচ্ছে, যা এতদিন পর্যন্ত কোনো কাজেই লাগানো হয়নি। কেমিক্যাল ট্যানিনের পরিবর্তে উদ্ভিদ ট্যানিনের ওপর ভিত্তি করে চামড়ার রূপান্তর প্রক্রিয়া খোঁজার জন্য গবেষণা চালাচ্ছে ইকটিওস। চামড়াকে লেদারে পরিণত করার সময় একে টেকসই করতে পচন প্রতিরোধী উপাদানে পরিণত করতে হয়। কোম্পানিটি এই কাজে উদ্ভিজ ট্যানিন ব্যবহার করতে চায়, যা ওক, মিমোসা ও কুবরাচু গাছ থেকে আহরণ করা হয়। এগুলির ফল, পাতা, শিকড়, বাকল বা গাছ থেকেও ট্যানিন পাওয়া যেতে পারে। উদ্ভিজ ট্যানিনগুলি খুবই বৈচিত্র্যময় এবং এর প্রচুর উৎস রয়েছে। ইকটিওস অনেক উদ্ভিজ ট্যানিন ব্যবহারের পরিকল্পনা করেছে, যা নরম ও রঙিন চামড়া তৈরিতে সহায়ক হবে। বর্তমানে পৃথিবী জুড়ে বেশিরভাগ লেদার প্রসেসিংয়ে ক্রোমিয়াম বা অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়। কিন্তু ক্রোম টেন্ড লেদারে সবসময় ক্রোমিয়ামের ট্রেস রয়ে যায়, যা কারো কারো শরীরে অ্যালার্জি সৃষ্টি করতে পারে। কিন্তু ইকটিওসের উদ্ভিজ ট্যানিং করা মাছের চামড়ার লেদার হাইপো অ্যালার্জি। প্রশ্ন থাকে যে, মাছের চামড়ার লেদার থেকে কি আঁশটে গন্ধ আসবে? জবাবে ইকটিওসের বেঞ্জামিন মালাট্রাইট বলেন, গরুর চামড়ার লেদারে যেমন গরুর মতো গন্ধ হয় না বা কুমিরের চামড়ার লেদারে কুমিরের মতো গন্ধ হয় না, তেমনি তাদের উদ্ভাবিত অভিনব লেদার থেকেও মাছের মতো গন্ধ আসবে না। লেদার থেকে যে গন্ধ আসে তা ট্রেনারের কাজের অংশ। ইকটিওসের লেদারেও গন্ধ আছে, তা লেদারেরই গন্ধ, মাছের আঁশটে গন্ধ নয়। এই লেদার ভৌগোলিক ফ্যাশন বা পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছে ইকটিওস।